এটার মধ্যে পোকা মাকড় ঢুকে গেলে গাছে থাকে হ্যাঁ এই যে এটা হচ্ছে মৌলিলং ভিলেজের স্কাই ভিউ পয়েন্ট এই যে একটা সিঁড়ি করে দিয়ে রিওয়াইল আমরা আছি মৌলিলং ভিলেজের আশেপাশে এটা হচ্ছে রিওয়াই ভিলেজ এই ভিলেজটাও সুন্দর আমরা কালকে চেরাপুঞ্জি থেকে ট্রেকিং করে ফিরে এসেছি এই এই গ্রামটাতে ডিওয়াই ভিলেজ এই গ্রামটাতে তো রাত্রেবেলা স্টে করেছিলাম এখানে আজকে বেরিয়ে যাচ্ছি আমরা এইখান থেকে এবারে যাব মৌলিলং ভিলেজটা দেখতে যদিও ইচ্ছে ছিল মৌলিলং ভিলেজ স্টে করা কিন্তু আমাদের ড্রাইভার বলে এটাই মৌলিলং তারপরে এখানকার স্থানীয়দের জিজ্ঞেস করলাম যে এটার নাম কি তখন বললো রিওয়াই এই ভিলেজটার নাম হচ্ছে রিওয়াই রিওয়াই থেকে মৌলিলং 2 কিলোমিটার্স এই যে আমরা পৌঁছে গেছি মৌলিলং ভিলেজে এটাই হচ্ছে পার্কিং এবারে আমরা পুরোটা ঘুরে দেখাবো আমরা যেখানে ছিলাম রিওয়াইতে ওখান থেকে বেশিক্ষণ না মানে কত 10 মিনিট গাড়িতে 10 মিনিটও লাগলো না তাই না গাড়িতে 10 মিনিটও লাগেনি মানে হেঁটেও আসা যায় তো চলো তোমাদেরকে দেখাই যে এন্ট্রি পয়েন্ট আমরা যাচ্ছি যাবতি বসে আছে গাছে হেভি লাগছে দেখতে এইটা দিয়ে উঠতে হবে উঠে ভিলেজটা ঘুরতে হবে আচ্ছা এটা একটা এই সাঁকোটার একটা বৈশিষ্ট্য দেখো বাঁশ আছে একটা দড়ি নেই সব বেত দিয়ে বাঁধা এগুলো সব এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বেত বেত দিয়ে পুরোটা বাঁধা এই যে আমরা এই ব্রিজটা পেরিয়ে তারপরে এই যে ঢুকছি এই মৌলিলং ভিলেজে ছাতাটা কই কি সুন্দর দেখো কত জবা গাছ জবা গাছগুলোকে এরা সব কাটিং করে করে রেখেছে জবা গাছই তো এগুলো রাস্তাঘাটগুলো তুমি শুধু তোমরা শুধু দেখো একবার কি সুন্দর পরিষ্কার দেখো ওরা কিন্তু নিজেদের কাজ নিজেরাই করে কি সুন্দর দেখো রাস্তা ঝাড় দিচ্ছে প্রত্যেকেই ঘরের সামনে রাস্তা ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার রাখে এটাই এখানকার নিয়ম একদম এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ হয়েছে ভদ্রলোক আগে আগে হেঁটে যাচ্ছে উনি আজকে পালাবেন তো এই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছে তোমরা যদি কেউ মৌলিলংয়ে থাকতে চাও এই যে দেখো মৌলিলংয়ের হোমস্টের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এই যে ওরা ইংলিশ বোঝে আর বেঙ্গলি বুঝে না আর হিন্দিও ঠিক বোঝে না ওদেরকে ইংলিশেই বলতে হবে কারণ আমি একজনের ভিডিও থেকে ওদেরকে ফোন করেছিলাম বাংলায় বলেছিলাম ওরা কিছু বুঝতে পারেনি তো এইটা হচ্ছে একটা হোমস্টে মৌলিলং ভিলেজের সমীর জিজ্ঞেস করতে গেছে হোমস্টেটার দাম যদি কেউ মৌলিলংয়ে থাকতে চাও এখানে হোমস্টে আমরা নিজেরাই গিয়ে জিজ্ঞেস করলাম অনেক হোমস্টে আছে ড্রাইভাররা ভুলভাল করে অন্য জায়গায় রেখে দেয় যেমন আমাদের রেখেছে রাও কি ওটা রাওয়াই ভিলেজে রেখে দিয়েছিল কিন্তু আমাদের অ্যাকচুয়ালি থাকার ইচ্ছে ছিল এখানে তো এখানে রেট জিজ্ঞেস করলাম ওই একই আমরাও রাওয়াইতে ছিলাম 1500 দিয়ে তো এখানেও বলছে 1500 আছে 2000ও আছে 2500ও আছে 1800ও আছে তোমরা যদি কেউ থাকতে চাও এখানে কিন্তু অ্যাভেলেবেল তোমরা এখানে একদম ডাইরেক্ট মৌলিরঙে এসে যোগাযোগ করে নেবে এইটাও মনে হয় হোমস্টে বড় হোমস্টে চলো এই তো হালাত অ্যান্ড স্টে ইন এই যে এই একটা দেখো বড়ো হোমস্টে আছে এখানে প্রচুর প্রত্যেকের ঘরে ঘরে প্রায় বাড়িতে হোমস্টে আছে তোমরা অ্যাটলিস্ট থাকতে পারো কী সুন্দর গাছ গাছালি দিয়ে ঘেরা পুরো গ্রামটা আর আজকের ওয়েদার সকালবেলা বৃষ্টি হয়েছিল আর এখন আবার মেঘছায়া মেঘছায়া করছে মাঝে মাঝে মেঘলা মাঝে মাঝে রোদ্দুর উঠছে এই দেখো এখানে একটা স্কুল আছে মৌলিলংয়ের ভেতরে গ্রামের ভেতরে একটা স্কুল আছে এই যে স্কুলটা কিন্তু কত সুন্দর কেউ বাইরে ফেলবে না
সব প্লাস্টিক বলো বোতল বলো সব এর মধ্যে ফেলবে। সমীর শুধু হোমস্টে খুঁজে বেড়াচ্ছে, এখানেও আবার হোমস্টে আছে। কোথায় এটা, কোথায় যাচ্ছ? নিচে হোমস্টে আছে, আর যে লাভ নেই কারণ আমরা তো জানি এখানে আছে অনেক। ইউ টার্ন নিতে বলেছিল যে, ইউ টার্ন মানে এদিকে ঘুরবো, এদিকে এই দেখো বাসনপত্র সব মেজে টেজে রেখে দিয়েছে এখানটা। বাড়িঘর দুয়ারে দেখো সিম্পল অথচ পরিষ্কার। এই দেখো এই যে এখানে একটা কি রাস্তার মধ্যে ফুল ফুল, এই যে মৌলিরং ভিলেজের আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, স্কাই ভিউ পয়েন্ট। দেখি কি স্কাই দেখা যায় এখান দিয়ে। এই যে এখানে একটা বাসের সিঁড়ি করে দিয়েছে, ও এই উপর দিকে উঠে আর আকাশ দেখার জন্য ওইটাই করে দিয়েছে স্কাই ভিউ পয়েন্ট। চলো উঠি আমরা, চলো উঠি বাসের সিঁড়ি দিয়ে উঠছি। পা স্লিপ করা হয়ে গেছে, এখানে এক একটা স্টেপিং করা আছে, সেই স্টেপিং ফেলে ফেলে উঠতে হচ্ছে। দেখাই তোমাদের এই যে বাসের স্টেপ, এই যে এখান থেকে পুরো স্কাইটা দেখা যাচ্ছে, ওই জন্য নাম হয়েছে স্কাই ভিউ পয়েন্ট। ওই জায়গাটার ভিউটা দেখো অসাধারণ, পুরো জঙ্গল। আমার মাঝে মাঝে কিন্তু নড়ছে এটা, যখন সবাই নামছে মাঝে মাঝে একটু দুলছে। আর এটাও দেখো সব পুরো বেত দিয়ে বাঁধা, দড়ির থেকে বেত অনেক বেশি শক্ত। এখান থেকে পুরো মৌলিনং ভিলেজটা দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড় মাঝখানে হচ্ছে মৌলিনং ভিলেজ। নাও কি এখানে একটা ছবি তুলবে না নাকি, না তোমার তোলার দরকার নেই, নিরস তরুবরা। ভিডিও করতে করতে নামছি, কালকে ট্রেকিং করে থাইতে হেভি ব্যথা হয়েছে। একটা জিনিস দেখো, ওইটার করে ওরা পাতা পাতা ঝাড় দিয়েছে, দিয়ে আবার ওটা তুলছে। ওদের এই স্টাইলেরই ঝুড়ি, ওটা আবার ডাস্টবিন হিসাবে ওরা কাজে লাগায়। প্রত্যেকটা বাড়িতে মানে পুরো গাছ দিয়ে ভরা, আর সব থেকে ভালো রাস্তা এবারে নিট অ্যান্ড ক্লিন রাস্তা। কোন প্রজাপতিটা তুলছি তুলছি, এ দেখো এই একটা কলস জাতীয় একটা উদ্ভিদ, যেটা আমরা বইতে পড়েছি চোখে দেখিনি। এই দেখো এই গ্রামে এসে এটাই দেখে নিলাম, কলসির মতন মুখটা, এটার মধ্যে পোকামাকড় ঢুকে গেলে হ্যাঁ হ্যাঁ মধু সংগ্রহ করছে। এই একটা এই এই বাটারফ্লাইটা দেখো কি দুর্ধর্ষ দেখতে আর বিশাল বড়।
আমি তোমাদের পাতাটা দেখাতে হচ্ছে না, উল্টো দিকে বসে আছে। কি বিশাল বড় বড় এখানে বাটারফ্লাই গুলো, দুর্ধর্ষ, কত বাটারফ্লাই দেখবে। এই দেখো একটা উঠছে, এই দেখো, এই এই যে বসেছে, দেখেছো? সর্বনাশ, কি দারুণ দেখতে দেখো বাটারফ্লাই গুলোকে।